বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই, আহত চার। হাবিবপুর থেকে মালদা শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। পরপর তিনটি জায়গায় ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই, আহত চার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। জানা গিয়েছে এদিন সন্ধ্যাবেলা কেউ চায়ের দোকানের সামনে আড্ডা মারছিলেন, কেউ বা সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। এমন সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ধাক্কা মারে যাত্রীবাহী অটোতে। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম রূপম সাহা, বয়স 23 বছর, বাড়ি পুরাতন মালদার নিমুয়া কামাতে এলাকায়। অন্যজন সাইদুল শেখ, বয়স 35, বাড়ি পুরাতন মালদা এলাকায়। জানা গিয়েছে মালদা শহরে ঢোকার পথে প্রথমে একটি ষাঁড়কে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি, এরপর একটি যাত্রীবোঝাই অটো এবং অবশেষে একটি গাছে ধাক্কা মারে অ্যাম্বুলেন্সটি। গুরুতর জখম হন অ্যাম্বুলেন্স চালক। আহতদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি বাড়িতে ছিলাম, বাড়িতে খবর পাওয়ার মতো সঙ্গে সঙ্গে গেলাম আমার ভাইয়ের কাছে, যেটা সাইদুল, 35 বছর বয়স, ওর কাছে গেলাম। ওই চা খেয়ে মুচের দিক থেকে ছোটপুর ফিরছিল, আসার পথে ওকে অ্যাম্বুলেন্সে, যাই হোক আমরা, আমার ভাই যেহেতু আমরা থামতে না পেরে হাসপাতালে এ পর্যন্ত নিয়ে এসেছি। হ্যাঁ, মারা গেছে। কয়জন মারা গেছে এখন পর্যন্ত? দুজন, আর কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। অ্যাম্বুলেন্সটা কি ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা ধরা পড়েছে। অ্যাম্বুলেন্সটা কোন দিক থেকে আসছিল? বুলবুলির দিক থেকে, বুলবুলি থেকে মালদা আসছিল। নাম কি মনে অ্যাম্বুলেন্সের? না, আমরা ঘটলো বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ড্রাইভার অলরেডি নেশা খেয়েছিল।